আজ রাইটার্স ক্রিয়েশনে আপনাদের জন্য লেখক সমিতা দাস দাশগুপ্তের লেখা সঙ্গী। সমিতা দাস দাশগুপ্ত অবসরপ্রাপ্ত অধ্যাপক, লেখক এবং নারীবাদী কর্মী, 5 দশকের বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী। 1985 সালে আমেরিকায় প্রথম দক্ষিণ এশীয় মহিলা পারিবারিক নির্যাতন বিরোধী সংস্থা মানবী প্রতিষ্ঠা করেন। ইংরেজিতে তার লেখা 5টি বইয়ের 4টি আমেরিকা ও 1টি কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। বাংলায় তার লেখা প্রথম রহস্য উপন্যাস দ্বন্দ্ব আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। মৃত্যুর মুখ চেনা ও ছায়া জগতের গল্প রহস্য গল্প সংকলন প্রকাশিত হয়েছে দ্য ক্যাফে টেবিল প্রকাশনী থেকে। এছাড়াও রয়েছে আবর্ত প্রকাশনী থেকে প্রকাশিত 2টি কবিতার বই। পাশাপাশি বেশ কিছু বই তিনি ইংরেজি থেকে অনুবাদ করেছেন। তার লেখা কবিতা, গল্প, প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। আজকের গল্পটি নেওয়া হয়েছে সুখী গৃহকোণ পত্রিকা থেকে। গল্পের সূত্রধার আমি রিতায়ন, গল্প পাঠে রাজদীপ, সুস্মিতের চরিত্রে সৌরভ, অসীমার চরিত্রে চৈতালি, তিন্নির ভূমিকায় অরিতা, শিপ্রার চরিত্রে তানিয়া, মাধুরীর চরিত্রে রিমা, দুজন মহিলা কবিতা ও তিতলি। সমগ্র গল্পটির পরিচালনা ও সম্পাদনায় অনির্বাণ। শুরু হচ্ছে আজকের গল্প সমিতা দাস দাশগুপ্তের লেখা সঙ্গী। অসীমার বহুদিনের সাধ আজ পূর্ণ হল। বিয়ের পর থেকেই ভেবেছে নিজের একটা বাড়ি হবে। বিশাল ইমারত কিছু নয়, তবে ফ্ল্যাটও নয়, ছোটমোটো একটা বাড়ি। এক চিমটি জমি থাকবে, অসীমার বাগানের বড্ড শখ। সেই ইচ্ছে যে এমন চট করে বাস্তব হয়ে দাঁড়াবে তা ভাবেনি, কিন্তু হয়ে গেল। কে যেন খবর দিল একটা বাড়ি রয়েছে, মালিক খুব তাড়াতাড়ি বিক্রি করতে চায়, ডিস্ট্রেস সেল। নইলে 2 বেডরুমের একটু জমি সমেত বাড়ি এত সস্তায় পাওয়া অসম্ভব। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, তার কি করা যায়, এমন তো সর্বদাই ঘটে চলেছে। শহরের একটু দূরে হলেও দামটা সত্যিই কম, এত কম যে সুস্মিত প্রথমে বিশ্বাসই করছিল না। নিশ্চয়ই কিছু ক্যাচ আছে, কোনো গণ্ডগোল। দেখবে বাড়ি ঢোকার পরেই জলের পাইপ ফাটবে, বা জানতে পারবে জমির নিচে জলা বাড়ি ঢুকে যাচ্ছে, বা অন্য কোনো খুঁত বুঝবে তখন। অসীমারও যে বুক ঠিপ ঠিপ করেনি তা না, কিন্তু বিল্ডিং ইন্সপেক্টর দিয়ে পরীক্ষা করিয়ে জমির অবস্থিতি রিসার্চ করে তেমন ভয়াবহ কিছু পাওয়া গেল না। ফলে কেনা বেচা খুব তাড়াতাড়ি ঘটল। আর একটু সময় পেলে হয়তো খুঁটিয়ে খোঁজ খবর নেওয়া যেত, কিন্তু হয়ে গেল। আজ নিজের বাড়িতে প্রথম আলোয় চোখ মেলে অসীমা আর একবার মনে মনে বলল, এ আমার নিজের বাড়ি, একেবারে আমার, আমার। পাশে সুস্মিত তখনও ঘুমে অচেতন, দুপুরুর মাঝখানটা একটু কোঁচকানো, ঘুমিয়েও লোকটার উদ্বেগ চায়নি। এই চিন্তার বেশিরভাগই তিন্নি আর অসীমাকে ঘিরে। এই লোকটাই সুখে দুঃখে ওদের মাথায় ছাতা ধরে রেখেছে। রান্নাঘরের দিকে যেতে যেতে তিন্নির ঘরে উঁকি দিল অসীমা। শ্বশুর বাড়িতে 3 ভাইয়ের জন্য বরাদ্দ ছিল 1টা করে ঘর। ঢাউস খাটে ছানাপোনা নিয়ে সকলে ঘুমত। তাদের তো মাত্র 1জন, কিন্তু অন্যদের 2টো করে। বাচ্চাদের বয়স বাড়ছে, কতদিন আর বাবা মায়ের সঙ্গে একই খাটে শোবে। প্রথম প্রথম একটু খারাপ লাগলেও এই চলে আসাটা একদিক থেকে ভালোই হয়েছে। এখন তাদের ঘরে 2 ভাসুরের 4 ছেলের জায়গা হলো। নতুন বাড়িতে তিন্নি প্রথমে আলাদা শুতে চাইছিল না, মা বাবার সঙ্গে ঘুমিয়ে অভ্যাস। অনেক কষ্টে, তোর নিজের ঘর, যেমন খুশি তেমন সাজাবি, আর আমরা তো মাত্র 1 পা দূরে।
যখনই ইচ্ছে হবে তখনই চলে আসবি, ইত্যাদি বলে বুঝিয়ে সুঝিয়ে পাশের ঘরে চালান করেছে। এতদিন পরে মেয়েকে ছাড়া শুতে অসীমারও একটু ভয় করছিল। সুস্মিতের অবশ্য সেসব চিন্তা নেই। অবশেষে বলে অসীমাকে গভীরভাবে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু সত্যি সত্যি ঘর দুটো একেবারে পাশাপাশি, গলা বাড়ালে তিন দিকে দেখা যায়। এতদিন পরে হাত পা ছড়িয়ে অসীমাও বেশ আরামে ঘুমিয়েছে। তিনি ঘুমোচ্ছে, হালকা শীতে গায়ে একটা চাদর দিয়েছিল অসীমা। কালো কালো ঝাঁকড়া চুল কপালে গালে ছাপিয়ে পড়েছে। আর একটু ঘুমোক মেয়েটা, পরিচিত অনেককে ছেড়ে নতুন জায়গায় এসেছে, অনেক পরিবর্তন এসেছে ওর জীবনে। নতুন রান্নাঘর অসীমা আজ উদ্বোধন করবে। সংসার পাততে গেলে প্রথম কাজ হলো রান্নাঘর পাতা। ঠিক যেমনটি চাই তেমনটি করে সাজিয়েছে রান্নাঘর, সব কিছু ঠিকঠাক জায়গায়, মশলার জায়গায় মশলা, থালা বাটি গ্লাস হাঁড়ি কুড়ি সব নিজের নিজের স্থান নিয়ে বসে আছে। অসীমা ঠিক করেছে আজ নতুন দিনের সকালের চা নিয়ে সুস্মিতের ঘুম ভাঙাবে। সুস্মিতের বহুদিনের ইচ্ছে বেডটি খাবে। সকলের সংসারে সে স্বাধীনতা অসীমার ছিল না। বিছানায় শোয়া স্বামীকে একা একা চা খাওয়ানো সে বড় লজ্জার। রান্নাঘরে ঢুকে অসীমা অবাক হল। নতুন তৈরি করানো প্রতিটি ক্যাবিনেটের কাভার্ড খোলা। যতদূর মনে পড়ে রাতে শোয়ার সময় সব বন্ধ ছিল, নইলে চোখে পড়তো নিশ্চয়। নতুন বাড়ি সেলিব্রেট করতে কাল রাতে দুই ভাসুর যা আর বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে খেয়েছে। রাতে ফিরে হয়তো ঘুম চোখে খেয়াল করেনি, ব্যাপারটা এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। তাও অসীমা ক্যাবিনেটের দরজাগুলো সাবধানে বন্ধ করে যত্ন করে চা বানালো। নতুন বাড়িতে সুস্মিতের প্রথম ব্যক্তি। সকালের চায়ের পরই ব্রেকফাস্টের তোড়জোড়। ফ্রেঞ্চ টোস্ট ভাজতে ভাজতে ডাক দিল অসীমা, ব্রেকফাস্ট রেডি, চটপট তিন্নি, চটপট খেতে চলে এসো। 10 বছরের তিন্নি এই প্রথম নিজের ঘরে একলা শুয়েছে। বাবা মাকে পেছনে ফেলে বড় হওয়ার পথে এ এক বিশেষ পদক্ষেপ। কিন্তু তাকে একটুও বিচলিত মনে হলো না। থালা থেকে ডিম রুটি তুলে মুখে দিয়ে প্রশ্ন করলো, ওকে খেতে দেবে না? অবাক হলো অসীমা। ওকে মানে? এবারে তো শুধু আমরা তিনজন। না, তা কেন? থমকে গেল অসীমা। তিনি কে অত কিছু কল্পনা প্রবণ কোনোদিন মনে হয়নি। হঠাৎ এত মন গড়া কথা বলছে। কি আজে বাজে কথা বলছিস? এখানে আর কে আছে যে খেতে দেব? তিন্নিকে টলানো গেল না। আছে তো। রাগ হলো অসীমার, চোখ পাকিয়ে একটা বড় সড় ধমক দেওয়ার জন্য তৈরি হচ্ছে। সুস্মিত পেছন থেকে কাঁধে চাপ দিল, কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, রাগারাগি করো না, ভাইদের ছেড়ে এসেছে, একটু উচ্চারণ তো হতেই পারে, অ্যাডজাস্ট করে গেলে ঠিক হয়ে যাবে। ঠিকই কাজের লোক এখনো পাওয়া যায়নি। বাপ বেটি বাড়ি ছাড়ার ব্যস্ততার পর এক কাপ চা হাতে বারান্দায় বসল অসীমা। চারিদিকে ঘন সবুজ আস্তরণ, আকাশের নীলের পাশে আরো যেন চোখ পড়ছে। পাড়াটা শান্ত, অফিস যাত্রী আর পড়ুয়ারা দিনের মতো বেরিয়ে গিয়েছে নিশ্চয়। বড় সুন্দর বাড়ি, বড় শান্তি। বাড়ি ভর্তি লোকজনের ক্যাঁচর ম্যাচরের মধ্যে এত বছর কাটিয়ে নিস্তব্ধতা যে এত মধুর হতে পারে ভুলেই গিয়েছিল অসীমা। বাগানটা অগোছালো, ঝোপ আর আগাছায় ভরে গিয়েছে, সাজিয়ে তুলতে অনেক সময় লাগবে তাদের। ভাবতে ভাবতে অসীমার দুচোখের পাতা লেগে গেল।
ধরমড়িয়ে উঠে বসলো। ঝোপের মধ্যে কেউ দৌড়ে গেল না। উঠে দাঁড়িয়ে বারান্দার রেলিংয়ে ছুকে দেখতে চেষ্টা করলো, কে লুকিয়ে পড়লো বাগানে? নিশ্চয়ই পাড়ার ছেলেপুলেদের কেউ। অনেক চেষ্টা করেও কাউকে দেখতে পেল না। তিন্নির সেই অদৃশ্য বন্ধুই হবে, হেসে ফেলল অসীমা। রান্নাঘরে এসে থমকে গেল আবার। আবার সেই দৃশ্য, সব ক্যাবিনেটের কাবার্ড খোলা। আবার ভুল করল, নিজের হাতে সবকটা দরজা বন্ধ করেছে, ভুল হতেই পারে না। ঠিক এই ভয়টাই সুস্মিত করেছিল, সস্তার বাড়ির হয়তো কোনো সমস্যা রয়েছে, নিশ্চয়ই রান্নাঘরের লেভেলের ঠিক নেই। বাড়ির একদিক বাঁকা, তাই ক্যাবিনেটের দরজা নিজের থেকে খুলে যাচ্ছে। এ নিয়ে বেশি উচ্চবাচ্চা করলে সুস্মিতার চিন্তা বাড়বে। নতুন বাড়িতে এসে তিন্নি স্কুল বাস থেকে এই প্রথম নামবে। অসীমা বাসস্টপে গিয়ে দাঁড়ালো। আরো তিনজন মা বাচ্চাদের জন্য সেখানেই দাঁড়িয়ে রয়েছে। কথাবার্তা শুনে বোঝা যায় প্রত্যেকেই অনেক দিনের পরিচিত। দুজন অসীমার বয়সী আর একজন মনে হয় কয়েক বছরের ছোট। অসীমাকে নতুন দেখে তাদের মধ্যে থেকে একজন এগিয়ে এলো। নতুন এলেন বুঝি পাড়ায়? কোন বাড়ি? বাড়ির ঠিকানা শুনে হঠাৎ কেমন যেন ভাটা পড়লো উৎসাহে, হাসিগুলো মেকি হয়ে উঠল। সবচেয়ে কম বয়সী মহিলা মুখ ফসকে বলে বসল, আপনি ওই বাড়িতে এসেছেন? সবকিছু জেনে? তাকে লুকিয়ে চিমটি কেটে থামিয়ে দিল আরেকজন। মুখ চাওয়াচাই করে একটু মোটা মতো মহিলা বলল, হ্যাঁ শুনেছিলাম বাড়িটা আবার বিক্রির চেষ্টা চলছে, এমনিতে বাড়িটা তো খুবই সুন্দর। সেই মুহূর্তে বাসটা এসে যাওয়ায় অসীমার আর জিজ্ঞেস করা হলো না, বাড়িটা এমনিতে সুন্দর কিন্তু অমনিতে কি? বাচ্চাদের হাত ধরে তিন মা তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়ালো। অসীমা অবাক হয়ে তাকিয়ে রইল। কয়েক পা এগিয়ে মহিলাদের একজন ঘুরে দ্রুত পায়ে অসীমার কাছে এগিয়ে এলো। যে কোনো দরকারে আমাকে ডাকবেন, এতটুকু ইতস্তত করবেন না, এতটুকু না, যখন মনে হয় ডাকবেন। হ্যাঁ, মহিলা নিজের বাড়ির দিকে আঙুল তুলে দৌড়ে ফিরে গেল বন্ধুদের কাছে। অসীমার বিরক্ত লাগলো, ভারী অমিশুক্ত, কোথায় এক কাপ চা খেতে ডাকবে তা না, অদ্ভুত কিছু কথা বলে হাওয়া। নতুন বাড়িতে এক রাত থেকেই তিন্নির মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে। আগে স্কুল থেকে ফিরে মায়ের পাশ ছাড়তে চাইতো না, পায়ে পায়ে ঘুরতো বলে কত বকা খেয়েছে, কিন্তু আজ একটু খেয়েই নিজের ঘরে ঢুকে গেল। তাতে অবশ্য অসীমার সুবিধে, এখনো গোজগাছ অনেক বাকি। একবার চুপি চুপি উঁকি দিয়ে দেখলো যত পুতুল তুলো ভরা জীবজন্তু লাইন করে সাজিয়ে তাদের সঙ্গে কথা বলছে মেয়ে। সুস্মিত ঠিকই বলেছে, নতুন পারিপার্শ্বিকে মানিয়ে নিলেই তিন্নির কল্পনায় ভাটা পড়বে। জামা কাপড়ের স্তূপ গুছিয়ে আলমারিতে তুলে রাখতে রাখতে অসীমার মনে হলো, কেউ যেন আড়ালে ওকে দেখছে। অনুভূতিটা এত প্রখর হয়ে উঠল যে মাথা তুলে না তাকিয়ে পারল না। ঘরে কেউ নেই, তিন্নি এখনো নিজের ঘরে বসে খেলছে। অসীমা দেখতে চেষ্টা করলো জানলা দিয়ে কেউ উঁকি দিচ্ছে কিনা। এ ঘরে জানলা দিয়ে অন্য কোনো বাড়ির ছাদ বারান্দা কিছুই দেখা যায় না। তাও ঘাড়ের কাছে শিরশিরে ভাব, দু চোখের দৃষ্টি লেজার বিন্দুর মতো
শরীর পড়েছে। ঝাঁকুনি দিয়ে নিজেকে শক্ত করল অসীমা। নতুন বাড়িতে কত রকমের মনের ভুল হতে পারে, শুধু তিন্নির নয়, তিন্নির মায়েরও। মা আমি বাইরে খেলতে যাই। কচি গলার ডাকে সম্বিত ফিরল অসীমার। দরজার কাছে তিন্নি দাঁড়িয়ে একা বাইরে যাওয়ার আর্জি পেশ করছে। মনটা ছ্যাত করে উঠল অসীমার। পুরনো পাড়ায় বেশ কিছু সমবয়সী সঙ্গী ছিল, এখানে কাউকে এখনো পাইনি। একা একা খেলবি, ভালো লাগবে। একা না তো, বন্ধু আছে। আবার অদৃশ্য বন্ধু, বকতে গিয়ে সামলে নিল অসীমা। আবার? আচ্ছা যাও, গেটের বাইরে যাবে না কিন্তু। তিন্নি ছুটে চলে গেল। একটুখানি পাঁচিল দিয়ে ঘেরা জায়গা, একটা গেট, তারই কোনার দিকে আগাছার জঙ্গল। কোথায় খেলবে তিন্নি? তিন্নির ওপর চোখ রাখতে হাতের কাজ নামিয়ে রেখে ঘর থেকে বেরল অসীমা। চারদিক আগের মতোই শুনশান শান্ত। পাড়ার বাচ্চারা স্কুল থেকে ফিরে আসার পরেও এত চুপচাপ কেন চারদিক? তিন্নি কোথায়? উত্তর দিল না কেউ। সে কি কোথায় গেল? লুকিয়ে মায়ের সঙ্গে খেলা করছে? হৃৎপিণ্ডে ঠান্ডা হাত রাখলো কেউ। চারদিকে তাকিয়ে অসীমার মনে হল কেমন যেন অন্যরকম সবকিছু। নিস্তব্ধতা কি এত নিশ্চিন্ত্র হতে পারে? খেয়াল হলো পাখির ডাক শুনতে পাচ্ছে না। দৌড়ে বাগানে নামলো অসীমা, ছুটে গেল কোণের ঝোপঝাড়ের দিকে। এক অজানা ভয়ে তীব্র উদ্বেগে চিৎকার করে উঠল, তিনি তিনি এক্ষুনি এসো, বেরিয়ে এসো বলছি, লুকোবে না। তিনি 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 আমি কিন্তু ভীষণ রাগ করছি। তিনি তিনি এলো না। অসীমার শরীর অবশ হয়ে আসছে। দেয়ালের কাছের ছোপগুলো ফাঁক করে মেঘ ফুটতে লাগলো। শিব দ্বারাই বরফ জলের স্রোত হয়েছে। একটা সুড়ঙ্গর মধ্যে আটকে গেছে দৃষ্টি। তিনি নেই নাকি অসীমা দেখতে পাচ্ছে না? এই এক চিলতে পাঁচিল ঘেরা বাগানের মধ্যে কোথায় হারাবে 10 বছরের একটা মেয়ে? কি করবে এখন অসীমা? পুলিশে ফোন করবে? ভয়ার তো ভাঙা গলায় শেষবারের মতো চিৎকার করে উঠল, তিনি তিনি কোথায় তুমি? তিনি তিনি এই যে মা, আমি এখানে। একটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো তিনি। এখানেই ছিল। ওই জায়গায় কতবার খুঁজেছে অসীমা, দেখতে পাইনি তো? প্রচন্ড আশঙ্কা আর উৎকণ্ঠায় সমস্ত শরীর থরথর করে কাঁপছে। মেয়েকে সুস্থ অবস্থায় পাওয়ার ক্লান্তিতে অভিভূত অসীমার দাঁড়াবার শক্তি রইল না। ভেতরে চলো, আর এক মুহূর্ত বাইরে নয়। আমি ডাকছি আর তুমি তুমি লুকিয়ে রয়েছো। আর কখনো একা একা বাইরে আসতে দেবো না। যাও যাও, নিজের ঘরে যাও। বাবা বাড়ি না আসা অব্দি একদম বেরোবে না ঘর থেকে। যাও, কোনো কথা শুনতে চাই না আমি। বিরক্তি না করে তিনি নিজের ঘরে চলে গেল। শাস্তি পেয়ে একটু বিচলিত মনে হলো না তাকে। ততক্ষণে অসীমার হাঁটুতেও আর জোর নেই। কোনো রকমে ঘরে ঢুকল। হয়তো এতটা হইচই না করলেও চলতো, কিন্তু তখন এক সর্বগ্রাসী আতঙ্ক ওকে ঘিরে ফেলেছিল। কি ভেবেছিল অসীমা, তিন্নিকে আর কোনোদিন পাওয়া যাবে না? বাড়ির সামনে থেকে কেউ ওকে চুরি করে নিয়েছে? হৃৎপিণ্ডের উদ্বেল ধুকপুকি শান্ত হতে সময় লাগল। কেউ একজন খাটের পায়ের পাশে দাঁড়িয়ে আছে, ওকে দেখছে। কেন
ঘুমের অতল থেকে ভেসে উঠতে উঠতে চেতনার পাড়ে দাঁড়িয়ে টের পেল অসীমা। কেউ তাকিয়ে থাকলে পৃথিবীর 80% মানুষই নাকি টের পায়। কি দেখছে? পাশে সুস্মিতের ঘুমন্ত নিঃশ্বাস প্রশ্বাসের ছন্দময় শব্দ। অসীমায় ঘেমে উঠল। বাইরে মেঘ করলো কখন? ঘরের ভেতরটা ঠান্ডা। কি এক গভীর অস্বস্তি অসীমাকে ডুবিয়ে দিচ্ছে। ওই দৃষ্টিতে এত রাগ কেন? প্রকাণ্ড এক অমঙ্গল ছায়া ছড়িয়ে পড়েছে ঘরে। ভয়, অসম্ভব ভয় করছে অসীমার। যে দেখছে সে পুরুষ না মেয়ে বুঝতে পারল না অসীমা। কি চাই সে প্রশ্ন করতে পারল না অসীমা। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, শব্দ বেরোচ্ছে না। ঘরের ঠান্ডা বেড়েই চলেছে। অসীমা উঠে বসতে গেল, পারল না। কি হলো ওর? প্যারালিসিস? অসীমার কি স্ট্রোক হয়েছে? সারা ঘর ছুড়ে একের পর এক ক্রোধের লকড়ি ছড়িয়ে পড়েছে। তিনি ঠিক আছে তো? চোরাবালিতে ডুবে যেতে যেতে ধর্মর করে উঠতে পড়ল অসীমা। ওর ব্যস্ততার ছোঁয়ায় সুস্মিত জেগে গিয়েছে। লাফিয়ে বিছানা ছেড়ে তিন্নির ঘরে গেল অসীমা। খাটের ওপর পাশবালিশ জড়িয়ে তিন্নি ঘুমিয়ে আছে। কোনো ভয়, আশঙ্কা, ক্রোধ ওকে স্পর্শ করেনি। তিন্নি ঘুমোচ্ছে। বালিশের ওপর কোঁকড়া চুল ভর্তি মাথাটা এলিয়ে রয়েছে। ঘামে কপাল সামান্য চকচকে। ঝাঁপিয়ে ঘুমন্ত মেয়েকে বুকে চেপে ধরল অসীমা। ওকে নিজের বিছানায় নিয়ে গিয়ে একসঙ্গে শোবে। আর একা না। পাশ থেকে বাধা দিল সুস্মিত। তোমার ব্যক্তিগত এনজাইটি তিনির উপর দিয়ে দিও না। দু মিনিটের মধ্যে সুস্মিত পরিষ্কার বুঝিয়ে দিল বাড়ি বদলের এই বিশাল পরিবর্তনে অসীমা অনিশ্চয়তা জনিত উদ্বেগে ভুগছে। এই মনোভাব ওকে কাটিয়ে উঠতে হবে। অসীমা প্রতীক্ষায় ছিল কিছু ঘটবে, কিন্তু বেশ কয়েকদিন কেটে গেল নির্ঝন ঝাটে। ও তৈরি ছিল কখন কি ঘটে। না, নতুন বাড়িতে সবই ঠিক রইল। হয়তো সুস্মিতই ঠিক, সবই ওর উৎকণ্ঠা প্রসূত। প্রথম কদিন সেই অদ্ভুত অভিজ্ঞতা অসীমা সরিয়ে রাখল মনের ভুল বলে। অসীমার কলেজের পাঁচ বন্ধুর একটা বুক ক্লাব আছে। মাসে দুদিন ওরা একসঙ্গে খায়, বই পড়ে, সেলাই করে, বেড়াতে যায়, আর অবশ্যই আড্ডা মারে। নতুন বাড়িতে এসে অবধি বন্ধুদের দ্বিপ্রাহারিক লাঞ্চ পার্টিতে যাওয়ার সময় পায়নি অসীমা। বাড়ি বদলানোর ঝামেলায় কয়েকবার মিস করেছে এই গেট টুগেদার। এবারে বন্ধুদের চাপাচাপিতে ঠিক করল যাবে। বৃহস্পতিবার 11:30 নাগাদ দুই বন্ধু এসে ওকে গাড়িতে তুলে নেবে। অসীমা তৈরি ছিল, হর্ন শুনেই দৌড়ে বেরিয়ে গেল। তালার চাবি ঘোরাতে গিয়ে মনে হল দরজার ওপিঠে কেউ নিঃশব্দে দাঁড়িয়ে। আপনাআপনি হাত থেমে গেল। হৃৎপিণ্ড স্থবির হলো। কেউ ওখানে? বন্ধুদের অধৈর্য হাতছানিতে স্থৈর্য কাটিয়ে চাবিটা ব্যাগে ভরতে ভরতে এগিয়ে গেল গাড়ির দিকে। মাধুরী আর শিপ্রা গাড়িতে বসে। শিপ্রা গলা জড়িয়ে স্বাগত জানালো। কেমন আছিস? আচ্ছা, একজন বেশি হলেই বা কি ক্ষতি হতো? নিয়েই পারতিস। মানে কাকে আনবো? গাড়ি স্পিড তুলে এগিয়ে যাচ্ছে। ওই তোর বোন বা ননদ কেউ বেড়াতে এসেছে বোধ হয়। অবশ্য ওদের এড়াতেই নিশ্চয়ই ব্যাগ্র তুই। কেউ আসেনি তো? অবাক হলো অসীমা। মানে আমার তো মনে হলো দরজায় দাঁড়িয়ে কারোর সাথে কথা বললি তুই। শিরশিরে উঠলো অসীমার ত্বক।
গলার স্বর আটকে এলো। মাধুরীও ভ্রু কুচকে বলল, আমারও মনে হলো কেউ তোর পেছনে আসছে। অবশ্য এমন রোদ পড়েছে ভালো করে দেখতে পাচ্ছিলাম না, তোর ছায়া দেখেই ভুল করেছি নিশ্চয়ই। এ বিষয়ে চর্চা আর এগোলো না, গল্প হাসি খাওয়া অসীমা ভুলে গেল বাড়ির কথা, ভীতির অনুভূতি। তবে হইচুয়ের ফাঁকে ফাঁকে অনুভব করলো ওর দিন কাটে কি ঘন আশঙ্কার কুয়াশায়। নিজের বাড়িতে ওর জীবনের আলো কতটা স্তিমিত, যতটা খুশি হয়েছিল বন্ধুদের সান্নিধ্যে বাড়ি যেতে যেতে সেটুকু উবে গেল। সে জায়গায় ছটপটিয়ে উড়ে এলো দৈনন্দিন শঙ্কার পাখিগুলো। একদিনে তিনি যেন কেমন বড় হয়ে গেছে, কেমন নির্লিপ্ত, মায়ের সঙ্গে খেলতে চায় না, অসীমার সঙ্গে আর কোনো দরকার নেই ওর জীবনে, নিজের মনেই থাকে মেয়েটা, নিজের ঘরে। অসীমা ঠিক করেছে একদিন তিন্নিকে চেপে ধরবে, এখন না সামলালে হাতের বাইরে যেতে পারে। থেকে থেকে অসীমার মনে হয় কেউ যেন ওর প্রতিটি পদক্ষেপের ওপর চোখ রাখছে, কখনো একেবারে পাশ থেকে, কখনো একটু দূরে। এক অদৃশ্য সঙ্গী ওর আশেপাশে সর্বদাই রয়েছে, ওকে দেখছে, কখনোই ছেড়ে যায় না। আজকাল তিন্নি স্কুল বাস থেকে নামে গম্ভীর মুখে, অসীমা অনেক জিজ্ঞেস করলেও স্কুলের গল্প বলে না, বাড়ি ফিরেই ওর তাড়া থাকে নিজের ঘরে যাওয়ার। অনেক টাকাটাকির পর এসে একটুখানি মুখে গোঁজে, মায়ের হাতের তৈরি খাবার খায় যেন কাগজ চিবোচ্ছে। বিরক্তি লাগে অসীমার, তিনি আগের মতো নেই, আগের মতো গল্প করে না, খায় না, কোনো কিছুতে মন দেয় না। নিজের 10 বছরের মেয়ের অভদ্রতা মেনে নিতে পারছে না অসীমা। সেদিন রাতের রান্না গুছোতে গুছোতে মেয়েকে কি বলবে ভাবতে লাগলো অসীমা। এখনো কাজের লোক রাখার সমস্যার সমাধান হয়নি, ঘর ঝাড়পোছ করার একজন মহিলাকে কোনো রকমে পেয়েছে, কিন্তু রান্নার লোকের সুরাহা হয়নি। জলের সিঙ্কের পাশে বোর্ডের উপর ছুরি দিয়ে সবজি কাটছিল, শিরদাঁড়ায় শিরশিরানি জেগে উঠতে হাত থমকে গেল। পেছনে দাঁড়িয়ে কেউ ওকে দেখছে, ঘুরে দেখবে সে সাহস হচ্ছে না, পিঠে ঘাম গড়াচ্ছে, নিঃশ্বাসে সাঁয় সাঁয় শব্দ। সন্তর্পণে ছুরি নামিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো অসীমা। কেউ নেই, কেউ তাকিয়ে নেই। ধুত, ওর নিজেরই মনের ভুল, সবজি কাটার বোর্ডের দিকে ঘুরে থমকে গেল অসীমা। ছুরিটা কাটিং বোর্ডে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে, ডগাটা ওর দিকে তাক করা। কখনোই ও এমন করে ছুরি রাখেনি, কোনো অদৃশ্য হাত। পেছনের টুপটাপ আওয়াজ, ছুরিটা হাতে তুলে ঝট করে তুলে দাঁড়ালো অসীমা। প্রতিটি ক্যাবিনেটের কবাট খোলা, থরথর করে কেঁপে উঠলো শরীর, স্পষ্ট টের পাচ্ছে দরজার কাছ থেকে কেউ কেউ তাকিয়ে দেখছে, গায়ে কাটা দিয়েছে, হৃৎপিণ্ডের শব্দ কানে ঢাকের মতো পিটছে। অসীমা আতঙ্কে দরজার দিকে মাথা ঘুরলো। দরজায় দাঁড়িয়ে তিন্নি, 10 বছরের মেয়েটা কোথায় হারিয়ে গিয়েছে? চাপার আগে তাকিয়ে আছে মায়ের দিকে, কেন এত রাগ করছে তিন্নি? অসীমা একটু সান্ত্বনা পেল, কেউ দেখছে, অনুভূতিটা অন্তত কল্পনা নয়, তিন্নি, তিন্নি দেখছে ওকে। মেয়ে অদ্ভুত চাপা স্বরে বলল, কেউ তোমাকে চায় না, চলে যাও তুমি এখান থেকে, যাও, চলে যাও। অসীমার ইচ্ছা হলো ঠাস করে চড় লাগায় মেয়ের গালে, ছোট মুখে বড় বড় কথা, স্কুলে গিয়ে এই শিখেছে তিন্নি। অনেক কষ্টে নিজের রাগ সামলালো, স্বর শান্ত করে বলল, আমি চলে গেলে তোমাকে দেখবে কে, কে খেতে দেবে? আমার কোনো অসুবিধা হবে না, তুমি চলে যাও,
চলে যাও তুমি এখান থেকে, যাও। ধমকে উঠল অসীমা, খুব অসভ্যতা শিখেছ, একদম বজ্জাতি করবে না, নিজের ঘরে যাও, আর কোনোদিন যেন না শুনি তুমি এই রকম কথা বলছো, যাও। দেয়ালে একটা লাথি মেরে রাগ দেখিয়ে চলে গেল তিন্নি। এক অজানা শঙ্কায় কেঁপে উঠল অসীমা, কি হয়েছে তিন্নির, কেন এমন করছে? কিছু ভাবার আগেই ক্যাবিনেটের প্রতিটি দরজা খোলা মেলা আরম্ভ হলো, আর সন্দেহের অবকাশ নেই, ধুম ধারাক্কা শব্দে খুলছে বন্ধ হচ্ছে, আর আর কি ভীষণ প্রতিহিংসা বিদ্বেষ আন্দাজ ছড়িয়ে যাচ্ছে সমস্ত ঘরে, ক্রোধের সারি সারি ঢেউ অসীমাকে ঘিরে ফেলেছে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে চায়, ড্রয়ারগুলো খুলে মাটিতে ছড়িয়ে পড়েছে কাঁটা চামচ ছাতা খুন্তি আর ছুরির সম্ভার, দেয়াল ঘেঁষে ঘেঁষে দরজার দিকে এগিয়ে গেল অসীমা, যে কোনো সময় একটা ছুরি বা কাঁটা বেশ আহত করতে পারে ওকে। কোনো রকমে রান্নাঘর থেকে বেরোলো, এক দৌড়ে তিন্নির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তিন্নি বিছানায় বসে খেলছে, ওর পাশে ধপ করে বসে পড়ে অসীমা তাকিয়ে রইল রান্নাঘরের দিকে। কি হলো মা? গলার সুরে সেই ছোট্ট নরম মেয়ের উপস্থিতি। তিন্নির দিকে ফিরল অসীমা, মেয়ের চোখ পুতুলের শাড়ির দিকে। অসীমার কি মানসিক বিকৃতি ঘটেছে? নইলে পুতুলগুলোর চোখেও বিদ্বেষ দেখছে কেন? প্রতিটি পুঁতি কাঁচ আর সেলাই করা চোখ কেন ওর দিকে তাকিয়ে? অসীমা স্পষ্ট দেখতে পাচ্ছে পুতুলগুলোর ঠোঁট বেঁকে কদর্য রূপ নিচ্ছে। তিন্নিকে একটানে বিছানা থেকে তুলে অসীমা ছুটে গেল সামনের দরজার দিকে। মায়ের উদ্দেশ্য বুঝতে পেরে তিন্নি শরীর বেঁকে হাত ছাড়িয়ে নিয়ে টানাটানি শুরু করলো। মাতৃত্বের অপরিসীম জেদে হাত ছাড়লো না অসীমা, এক হাতে মেয়ের হাত ধরে অন্য হাতে দরজা খুলে ফেলল। পেছনে বাড়ির সব আলমারি খোলা বন্ধ হওয়ার বিকট শব্দ, অদ্ভুত ধরনের ফুসফুস আওয়াজ, মেয়েকে আর নিজেকে বাঁচাবার অদম্য তাগিদে অসীমা ছুটে চলল সেই প্রতিবেশিনী মহিলার বাড়ির দিকে। ভদ্রমহিলা আমন্ত্রণ জানিয়েছিলেন যখন ইচ্ছে যাওয়ার, সেই যখন এখন। তিন্নি সুবোধ বালিকার মতো 8 বছরের ছেলের সঙ্গে খেলছে, এক মগ গরম চা করে বাড়ির গিন্নি সম্প্রীতি তুলে দিয়েছে অসীমার হাতে। আমরা আলোচনা করছিলাম তোমরা কতদিন বাড়িটাতে টিকে থাকতে পারবে, বড় অপায়া বাড়ি, 2-3 মাসের বেশি কেউ ওখানে বাস করতে পারেনি। কেন, কি হয়েছে বাড়িটার? নিজের চায়ে আরো এক চামচ চিনি গুলতে গুলতে সম্প্রীতি বলল, আমরা তো অনেকদিন এখানে আছি, তবে বাড়িটা বানানো হয়েছে আমার বিয়ের আগে, যেটুকু জানি তা ওই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শোনা। অসীমা কুটো আঁকড়াতে চাইল, ও যে পাগল হয়ে যাচ্ছে না, সবকিছু যে ওর মনের ভুল নয় সেটুকু আশ্বাস ওর চাই। যা জানেন প্লিজ বলুন, আমার আমার মনে হচ্ছে আমি আমি পাগল হয়ে যাচ্ছি। না ভাই, তা হচ্ছ না, আর আমাকে তুমি করে বলো, আমরা তো প্রায় সমবয়সী। এই বিনয় বাণী কি এখন না করলেই নয়? নিশ্চয়ই। বাড়ির আদি মালিক নৃপেন মল্লিক, মল্লিকদের ছিল চামড়ার ব্যবসা, ওই চটি জুতো ব্যাগ বানাতো, এক্সপোর্ট করতো, পয়সাওয়ালা লোক। এই বাড়িটার ভিত করার সময় 2 কঙ্কাল বেরিয়েছিল, লোকে বলল ওখানে নাকি বৈষ্ণবদের আখড়া ছিল, একটা যে তমাল গাছ ছিল তা তো আমি নিজে চোখেই দেখেছি, জানি না হয়তো ওখানেই বৈষ্ণবদের সমাধি দেওয়া হতো, অথবা কেউ কোনো দম্পতিকে খুন করে পুঁতে ফেলেছিল। মল্লিকরা গুজবে কান দেয়নি, ওরা বাড়ি বানিয়েছিল, গৃহপ্রবেশের সস্তায়নও করেছিল, কিন্তু 1 মাসের মধ্যেই ওদের ছোট মেয়ে, ওই 12 বছর বয়স তখন, অদ্ভুত এক
আচরণ করতে আরম্ভ করল, বিশ্রী। মায়ের সঙ্গে বাজে সম্পর্ক, গালাগালি, বুদ্ধ করত, বাবার দুলালি। অনেক দিন সহ্য করে মা মিসেস মল্লিক নাকি বাড়ি ছেড়ে চলে যান, কেউ আর তার খোঁজ পায়নি। সে কি? অসীমান আত্মারাম চমকে উঠল। অবশ্য এসব আমার শাশুড়ি বলেছেন, মহিলা হয়তো রাগ করে চলে গিয়েছিলেন, নয়তো বা অ্যালজাইমার রোগ মানে বেরিয়ে বাড়ি চিনে ফিরতে পারেননি। তবে মা বলতেন খুন করে পুঁতে দেওয়ার সম্ভাবনাই বেশি। মেয়েটাই নাকি মাকে খুন করেছিল, তাকে বাঁচাতে এত গল্প ফাঁদা। দুটো কঙ্কাল তো আগেই বেরিয়েছিল, আর একটা পরে বেরোলেই বা কি? লোকে মনে করবে বৈষ্ণবদের সমাধিরই অবশিষ্টাংশ। সে যা হোক ভাই, তোমরা আর ওখানে বেশি দিন থেকো না, বাড়িটা বড় অমঙ্গলে, বাচ্চা কাচ্চা নিয়ে ঘর সংসার তো। সুস্মিত বাড়িটা মার কেটে দিয়েছে, যতদিন না বিক্রি হয় ওরা অসীমার বাপের বাড়িতে থাকছে। শ্বশুর বাড়িতে ফিরে গেলে ভাসুরের ছেলেদের ঘর থেকে উৎখাত করতে হতো, মাত্র তো কদিনের মামলা। প্রথমে তিন্নি খানিকটা কান্নাকাটি করছিল, চলে গেলে নাকি ওর বন্ধু রাগ করবে, অসীমা পাত্তা দেয়নি। অসীমার এই খামখেয়ালিকোনায় সুস্মিত বিরক্ত হয়েছিল। স্বামীকে বোঝাতে অসীমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। শেষে মেয়ের অমঙ্গল আশঙ্কা অসীমা বলেছিল, আমার মনে হয় বাড়ির সমস্যার কথা ক্রেতাদের জানানো উচিত। সুস্মিত কঠিন হয়ে না বলল, তবে অসীমা চেষ্টা করছে ক্রেতা পরিবারের কোনো কম বয়সী সন্তান থাকলে তাদের নাকচ করবে। আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প, সমিতা দাস দাশগুপ্তের লেখা সঙ্গী। গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন ও কমেন্ট করে জানান আপনাদের মতামত। এই ধরনের আরও সুন্দর গল্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। এই করোনার আবহকালে শারীরিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন, সুস্থ থাকুন ও সুস্থ রাখুন। দেখা হবে আবার আগামী গল্পে। ধন্যবাদ।